প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি, তা হলো রূপচাঁদা মাছ মশলা। প্রথমে আমি হলুদ ও লবণ দিয়ে মাছের টুকরোগুলো ভালো করে মেখে রেখেছি 15 মিনিটের জন্য। এখন আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি মাছের টুকরোগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। পরিমাণ মতো তেলের মধ্যে আমি গোটা জিরে এবং তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি রং না হয়। বাদামি রং হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর একে একে আমি হলুদ, মরিচ, জিরে এবং ধনের গুঁড়ো 1 চা চামচ করে দিব। একটু নেড়ে দিয়ে তার মধ্যে অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব এবং ঢেকে দেব। এরপর মশলা তেলের উপর এসে গেলে এর মধ্যে আমি টমেটো টুকরো, লবণ এবং পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর যখন টমেটো টুকরোগুলো নরম হয়ে যাবে তখন আবার একটু পানি দিয়ে ঢেকে রাখবো। আরো 5 মিনিট পর আমি অল্প করে লেবুর টক দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে ধনে পাতা এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর মাছগুলি আমি উল্টিয়ে দিয়ে আবার 3 মিনিটের জন্য ঢেকে রাখব।
হয়ে গেল আমার রূপচাঁদা মাছ মশলা। আশা করি সবাই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে।